وامتازوا اليوم أيها المجرمون ও গুনাগারের দল তোরা আলাদা হয়ে যা, নেককারদের থেকে আলাদা হয়ে যা। গুনাগারেরা জাহান্নামের ভয়ে সূর্যের ভয়ে আলাদা হবে না। আল্লাহ তখন কুদরতি হাত দিয়া বাসুনি শুরু করবেন। আল্লাহ যখন হাত দিয়া কুদরতি ভাবে আক্রমণ, হাত দিয়া যখন আঘাত করবেন, গুনাগার গুলো তুলার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের পথে পড়ে যাবে। আল্লাহ তাআলার কুদরতি আওয়াজ, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। আল্লাহ তাআলার অর্ডার হবে গুনাহগারগুলোর জাহান্নামের শিকল দিয়া বাঁধো। আমি আল্লাহ দুনিয়াতে কত নেয়ামত দান করেছি, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া মাছ, আমার দেওয়া গাছ, আমি বাউলার দেওয়া নিয়ামত পাইয়াও আমি আল্লাহকে মানি নাই। এরে আল্লাহর বান্দা, জাহান্নামের কথা শুনলে চোখের পানি ছিঁড়ে কান্না করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও। তাকায়া দেখ ছোট ছোট বাচ্চার চোখে পানি, আজকে গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানিও নাই। আল্লাহর কাছে কান্নার কা বাহানা করো আর বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো রে মালিক। গুনার কারণে বেজার হয়ে তারাইয়া দিও না, আয় আল্লাহ তুমি গুনা মাফ করে কান্নাওয়ালা চক্ষু দান করো রে আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন গুনাহগারের আলাদা হয়ে যাও, ইনসাফের বিচার করব আমি আল্লাহ। আল্লাহ অর্ডার করবেন গুনাহগারদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, বাম হাতটা রেডি করতে বলো। আল্লাহ তাআলা যখন বাম হাতটা রেডি করার আদেশ দিবেন, অপর দিক দিয়ে বলবেন এ ফেরেশতার সোজা বাম হাতে আমলনামা দেওয়া হবে না। এই নাফরমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, বুকের মাঝে ছিদ্র বানায় বাম হাতটা ঢুকাইয়া দাও, পিঠের থেকে হাতটা বের করিয়া ছিদ্র বানায় যখন হাতটা পিঠের থেকে বের করা হবে, আল্লাহ পেছনে আমল নামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে জাহান্নামের আসামি গুনাহগার পড়িয়া দেখ কোথায় কোন দিন কি অন্যায় করেছো, গুনাহ করেছো তাকাইয়া দেখ। ফেরেশতারা বলবেন আল্লাহ আমল নামা পেছনে চোখ সামনে কেমনে পড়বে। আল্লাহ আবার রাগান্বিত মেজাজ নিয়ে বলবে এই বান্দার ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। ফেরেশতারা ঘাটটা ধরে মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দিবে। এরে আল্লাহর বান্দা চোখ বন্ধ করে দেখো জাহান্নামের আজাব সহ্য করতে পারবা কি পারবা না। দিনের বেলা সূর্যের আলো ছিল গরম, রাতের বেলা সূর্য নাই তারপর এত কেন ঘাম আর গরম। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, পায়ে হাত রেখে বলি আর দাড়িটা কামায়া নবীরে কাদাইও না, বেপর্দায় চলিস না রে আল্লাহর গোলাম। আল্লাহওয়ালার কাছে যাও, নিজের আমলকে সুন্দর করো, কোরআন পড়ো, মা বাবার খেদমত করো, গুনাহ থেকে তওবা করার জন্য আল্লাহর দরবারে কান্না করো, আল্লাহর কাছে কান্নার তৌফিক চাও। এরে বান্দা তোমার আগুনের দরকার, আগুন যেখানে আছে সেখানে যাও, তোমার ঠান্ডা দরকার বরফের কাছে যাও। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন ফালিয়াজ হাকু কালিলাউ ওয়ালিয়া বুকু কাসিরা, কম হাসো বেশি বেশি কান্না করো। নবী বলেন ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবুকু ফাতাবাকু, বেশি বেশি কান্না করো, যদি কান্না না সে কান্নার বাহানা করো, যদি কান্না করো
না করলে কান্নার বাহানা কর তাতেও সওয়াব, কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, জাহান্নামের যদি গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলিয়াই থাকে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। অতএব আল্লাহর কাছে কান্না করো, যদি কান্না না আসে দেখো কার চোখে পানি, পারলে হাতটা বাড়ায় দোয়া নাও আর বলো রে কান্নাওয়ালা ভাই আমার জন্য একটু দোয়া করো, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই, আয় আল্লাহ কুদরতির নজর দিয়ে তাকায় দেখো তোমার বান্দারা জাহান্নামের আযাবের ভয়ে কান্না করে, আল্লাহ একটু কি দয়ার নজর হবে না, আয় আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও, আর কে দারাদ খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহা দুরা মাকাম। আল্লাহ তাআলা স্কেল দিয়া দিলেন, মানুষ তুমি স্কেল দিয়া নিজেকে নির্ণয় করে নাও তুমি কোন লাইনে চলতেছো। আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন জাহান্নাম বানাইছেন, জান্নাতটা কেমন জাহান্নাম কেমন তাও বিবরণ দিয়েছেন, জান্নাতে কারা যাবে জাহান্নামে কারা যাবে তাও বিস্তারিত বলে দিলেন। আল্লাহ বলেন জান্নাতুল মাওয়া শান্তির ঠিকানা তাদের জন্য যারা দুইটা সতর্কবাণী পালন করে চলবে, এক নাম্বার আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়, দুই নাম্বারে এই ভয় জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচায় নিবে। আল্লাহ বলেন আমি কুদরতি জিম্মায় তোমাকে শান্তির ঠিকানা জান্নাতুল মাওয়া দিয়ে দিব। কি বুঝলাম? যারা আল্লাহর দরবারে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় করে গুনাহ ছাড়বে তারা জান্নাত পাবে, ফলাফল কি? যারা গুনাহগার তারা জান্নাত পাবে না, যারা গুনাহগার পাবে না কোথায় যাবে? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন নেক আমল ওয়ালারা জান্নাতি, গুনাহগার যারা তারা জাহান্নামী। এখন জান্নাত কেমন আর জাহান্নাম কেমন? মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন আর শান্তির ঘর, জবান দিয়া বলা লাগবে না, মনের কল্পনা সাগরে ডুব দিলেই সবকিছু পেয়ে যাবে। জাহান্নাম কেমন? আল্লাহ তাও বলেছেন কোরআনে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা আমালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন আমি আল্লাহর আগুন, আল্লাহর আগুন মানে আল্লাহ যত বড় তার আগুনের তাপমাত্রাও তত বড়, আল্লাহ যত বড় তার দয়া তত বড়, তার রাগও তত বড়। কেমন দয়া বলে দুনিয়ার জমিনে তাকায় দেখ, মুমিনেরা যেই রাস্তায় চলে বেঈমানও সেই রাস্তায় চলে, বাধা দিলাম না। মুমিন যেই নদীর মাছ খায় বেঈমানেরাও খায় বাধা নাই, মুমিনেরা যেই গাছের ফল খায় বেঈমানেরাও খায় বাধা দেওয়া হয় না। এরে বান্দা হাজারো অন্যায় বেঈমানেরা করার পরে আমি আল্লাহ পানিও বন্ধ করি নাই বাতাসও বন্ধ করি নাই, বরং প্রতি রাত্রে গভীর রাতে আমি আল্লাহ প্রথম আসমানে সে আমার বান্দাদের ডাকি, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাকার মতো ডাক দে আমি আল্লাহ জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন ফলিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি
وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ اللہ تعالیٰ بولین بندہ تو ہمارے کوئی تلاش کرو আমি আল্লাহ তো তোর খুবই নিকটে আছি, ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তুই কোথায় তাকায় দেখো আমি আল্লাহকে, তুই তোর ভিতরে তাকা, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুই নিজের মধ্যে তাকায় দেখ আমি আল্লাহর কুদরতের ঘ্রাণ, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তুই যেদিকেই তাকাও সেদিকেই দেখবি আল্লাহর কুদরতের ঘ্রাণ। এই যে কণ্ঠের আওয়াজ, হাজার লাখ কথা বের হচ্ছে আমার জবান থেকে, দুনিয়াতে আসার থেকে আজ পর্যন্ত 60-70 বছর বয়সে কত কথা সাপ্লাই দিল জিব্বায়। এই কথাগুলো কোন মেশিনে তৈরি হয়? মেশিনের তৈল কে দেয়, পেট্রোল অকটেন কে দেয়? এই কথাগুলো আমার বডি দিয়া সব তন্ন বিচ্ছিন্ন করে কেটে কেটে টুকরা করে দেখো, একটা কথাও বের করে দেখবা পাবা না। কিন্তু বসায় দিছু 2-3 ঘন্টা অনর্গল কথা বের হচ্ছে, একটার পরে একটা সিরিয়াল, একটার পর একটা বের হচ্ছে, একটা কথা ভুলও বের হচ্ছে না। কারণ এই পুরা বয়ানে একটা কথা যদি ভুল হয়ে যায়, আমার জিন্দেগির কামাই রুজি মোহাব্বত আর সুনাম সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা বলেন নিজের দিকে তাকায় দেখ আমি আল্লাহর কুদরতের ঘ্রাণ পাবি, আওয়াজের ভেতরে হিঁচে কাসদার মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই, আমি আল্লাহর কোনো লাহান নাই, কোনো ঘ্রাণ নাই, কোনো রং নাই, কোনো আকৃতি নাই, বলে তো আল্লাহ কেমন, এটা অনুভব করার জিনিস, বুঝানোর কোনো ব্যাপার না। তু দিল মে তু আতা হে সমঝ মে নেহি আতা, তু দিল মে তু আতা হে সমঝ মে নেহি আতা, বস জান লিয়া মে তেরে পেহচানো ইহি হায়, বস জান লিয়া মে তেরে পেহচানো ইহি হায়। ও আল্লাহ তুমি কেমন জানি না, তবে আল্লাহ তুমি আছো এটা আমার দিলের মধ্যে আকিন হয়ে আছে, তুমি কেমন আমার জানার দরকার নাই, তোমাকে আমার পাওয়া দরকার, তোমার মোহাব্বত আমার পাওয়া দরকার। আল্লাহর বান্দি রাবেয়া বসরিয়া দৌড়াচ্ছে এক হাতে পানি আর আগুন নিয়ে দৌড়ায়, এক মৌলবী বয়ান করে জান্নাত এমন জাহান্নাম এমন, বলে মৌলবী বয়ান বন্ধ করো, জান্নাত আর জাহান্নামের বয়ান করে লাভ নাই, কারণ আমি জান্নাতও চাই না জাহান্নামও চাই না, আমি চাই জান্নাত ও জাহান্নামের মালিক আল্লাহকে। ইয়া এলাহি মুজুসে মুজুকো দূর কর, তাকে দেখো মুজুমে তুজুকো এক নজর, ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত পাবে নেক আমলওয়ালা, জাহান্নামে যাবে যারা গুনাহগার। এবার নিজে একটা কাগজ কলম নিয়ে বাসায় গিয়া 5 মিনিট বসে হিসাব করো, জীবনে কয়টা নেক আমল করেছো, কয়টা গুনাহের কাজ করেছো, দাড়ি নাই গুনাহ, বেপর্দা করা চলতেছো গুনাহ, আঙ্গুলের নখগুলো আয়নার সামনে ধরে দেখো মদিনার তরিকে আছে না নাই, যদি দেখো মদিনার তরিকে তোমার নখ নাই তুমি গুনাহ করতেছো, মদিনার তরিকে চুল না কাটিয়া ক্রিকেটারদের গোলামি হয় যারা চুল কাটছো তুমি নিশ্চিত হয় নাও তুমি গুনার ভেতরে আসো, আল্লাহর ওয়াদা যারা গুনাগার তাদের জন্য জাহান্নাম, তুমি জাহান্নামে যাবা কি যাবা না জানি না, তবে জাহান্নামের পথে চলতেছো, এটা হলো কোরআনের দলিল। এরে আল্লাহর বান্দা, সুদ খাচ্ছ বেপর্দায় চলতেছো তুমি জাহান্নামের পথে আসো গুনার কারণে,
এই জাহান্নামের থেকে যদি বাঁচতে চাও, বাঁচার একটাই পথ, তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। সাহাবায়ে কেরামরা এই জাহান্নামের ভয় যখন অন্তরে ঢুকলো, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, আল্লাহর মোহাব্বত নিয়ে ভোর রাতে উঠিয়া কান্না করে, আল্লাহ আমাকে মাফ করলেন কিনা। এরে নবীর উম্মতের দল, অহংকার করার কোনো সুযোগ নাই, অহংকার করলেও জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। আমি মাঝে মাঝে বলি, আল্লাহ না করুন হাশরের ময়দানে আমি হাফিজুর রহমান যদি বিপদে পড়ে যাই, আপনাদের কারো কাছে কোনো প্রশ্নের জবাব চাওয়া হবে না, কিন্তু ভালো করে লিখে নাও। আল্লাহর শপথ করে বলি, আল্লাহ না করুন যদি আপনাদের ছেলে মেয়ে স্ত্রী বিপদে পড়ে যায় হাশরের ময়দানে, আপনি স্বামী হিসাবে জবাব না দিয়া আল্লাহর জান্নাতে কদম দিতে পারবেন না। আপনার ছেলে মেয়ে যদি বিপদে পড়ে যায়, আল্লাহর শপথ করে বলি, 13-12 যদি হজ করেন, 10 তলা মাদ্রাসা করেন, কোটি কোটি টাকা দান করেন, ছেলে মেয়ের হিসাবের জন্য কাঠ গড়ায় দাঁড়ায়া বাবা হিসাবে জবাব দিতে হবে। অতএব আমার চিন্তা না করে আপনি আপনার চিন্তা করুন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে শুধু নিজে বাঁচো না, না আহালকেও বাঁচাও, সন্তানেরও বাঁচাও। দুনিয়াতে তাকায় দেখো, সন্তানের অপরাধে বাবার হাতে হ্যান্ডকাপ, সন্তান অন্যায় করেছে মাকে জেলখানায় নিয়ে যায়, অন্যায় করেছে সন্তান পুলিশ এসে বাবার হাতে হ্যান্ডকাপ লাগায়। দুনিয়াতে যদি এমন অবস্থা হয় তো হাশরের ময়দানটা কেমন হবে? আল্লাহ তাআলা সেদিন তো রাগান্বিত হবেন, দুনিয়াতে ছিল রহমান, ওই দিন আল্লাহ তাআলা আলাদাভাবে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। হাশরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, এই জমিন হবে হাশরের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহ তাআলার বিচারালয় আদালত, ওই সময় আল্লাহ ছাড়া আর কেউ নাই বিচারপতি, আল্লাহ তাআলার আওয়াজে হাশরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, চতুর্থ আসমানে লাগানো। আল্লাহর নবী বলেন, একটা মুখ জমিনে দেওয়া, এই তাপ জমিনে আসে ডাইরেক্ট না, 70,000 ফেরেশতারা তাপ কমানোর ঠান্ডা পানি দেয়। হাশরের ময়দান এমন কঠিন হয়ে যাবে, আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়ে যখন আওয়াজটা দিবেন, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, আল্লাহ বলবেন, সূর্য তোর 12টা মুখ জমিনের দিকে ঘুরাইয়া সব তাপ ছেড়ে দাও, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, ওরে জাহান্নাম বলবে নে মাওলা, গুনাহগার গুলো সব আমাকে দাও, গুনাহগার গুলো আমাকে দাও, আমার পেটের ভেতরে বড় ক্ষুধা। আল্লাহ বলবেন, ওরে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি আল্লাহ গুনাহগারদের বিচার শেষ করিয়া তোর পেটের মধ্যে ঢুকাইয়া দিতেছি। জাহান্নামের আওয়াজ।